দেখুন আজি পড়া টাইপস অফ মোশন বিষয়ে। প্রথমে আসলা রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশনর ডেফিনেশন কোণ, মোশন ইন এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দেখুন এ রু বি নামক স্থান পর্যন্ত যদি বলটি স্ট্রেট্রে গলা তেমনি তাহলে কোণ কইবা রেক্টিলিনিয়ার মোশন। তাপরে দেখুন আসিগলা কোণ না সার্কুলার মোশন। এর নাম রু হি আপনি জাঁপারছেন সার্কুলার মোশন কোণ না মোশন অফ এ বডি এলং দ্য সার্কুমফেরেন্স অফ এ সার্কেল। দেখুন এর উদাহরণ কোণ হয়ে না পৃথিবী সূর্য চারিপটে ঘুরি বুলুচি, তো এ সার্কুলার মোশন। তাপরে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন কোণ মোশন অফ এ বডি এরাউন্ড দ্য ফিক্সড এক্সিস পাসিং থ্রু দ্য অবজেক্ট। কোণ কইলি ফিক্সড এক্সিস পাসিং থ্রু দ্য অবজেক্ট। দেখুন এর উদাহরণ দেলে ভাল ভাবে বুঝিপারে। সিলিং ফ্যানটে বুলুচি, সে তার এক্সেল চারিপটে ঘুরি বুলুচি, তো এ হচ্ছে রোটেশনাল মোশনর এক এক্সাম্পল। তাপরে আসলা পিরিওডিক মোশন। পিরিওডিক মোশন কোণ মোশন দ্যাট রিপিটস ইন ইকুয়াল ইন্টরভাল অফ টাইম। বুঝিপারছেন না কোণ কইলি মোশন দ্যাট রিপিটস ইন ইকুয়াল ইন্টরভাল অফ টাইম, তার এক এক্সাম্পল দেলে আপনার ভাল ভাবে বুঝিপারে। দেখুন গোটিয়ে কারটি এই রাউন্ড চারিপটে গোলাকার চারিপটে রাউন্ড মারুচি এবং এক রাউন্ড মারিবা কেতে সময় লাগে না 3 সেকেন্ড লাগি থাকে এবং প্রত্যেক এক রাউন্ড কু তাকু 3 সেকেন্ড হি লাগি থাকে, তেবে এহাকু আমি পিরিওডিক মোশন বলি কই কারণ রিপিটস ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম এবং এহাকু সার্কুলার মোশন মধ্যে কুয়া যায়। তাপরে এই এক্সাম্পল গুড়িকু কুহন্তু কেউ মোশন বলি। প্রথমে কার মুভিং অন স্ট্রেট রোড। দেখুন কার মুভিং অন স্ট্রেট রোড কেউ মোশন হব কুয়া হয়েছে যে যেতবে কোণী অবজেক্ট স্ট্রেট লাইনরে মোশন করতুব তেবে তাহলে আমি রেক্টিলিনিয়ার মোশন বলে কহবা, তো এগুলা রেক্টিলিনিয়ার মোশন। তাপরে সেকেন্ডে দেখুন হুইলস অফ কার মুভিং ইন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনরে মুভ করছেন মাত্র হুইলস এক এক্সেল চারিপটে মুভ করছি তেণুকরি প্রথমে এখন কোণ কহবা রোটেশনাল মোশন, তাপরে যেহেতু স্ট্রেট লাইনরে করছি এখন রেক্টিলিনিয়ার মোশন মধ্যে কুয়া যায়। তেণুকরি এখন আমি দুই প্রকার কইপারিবা, এহা রোটেশনাল মোশন মধ্যে হইপারিবো এবং রেক্টিলিনিয়ার মোশন মধ্যে হইপারিবো। তাপরে দেখিবা সিম্পল পেন্ডুলম। দেখুন এহা এটারে কোণ না টু এন্ড প্রো মোশন, অর্থাৎ রিপিটস দ্যাট ইন সেম ইন্টারভাল অফ টাইম, তেণুকরি এহাকু কোণ কইবা পিরিওডিক মোশন।